অনেক মেয়েরা ওয়েস্টার্ন বিবাহিত মেয়েদের দেখতে পাচ্ছি, ভীষণ গর্ব। হ্যাঁ চান চলে যান, নাম লেখান এখানে, আমাদের হয়তো একশো চল্লিশে হতো। কোন পাক মহাশয়া তাতে ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে আমরা কৃতজ্ঞ। তিনি বাবুকে আবার বরণ করে নিচ্ছি, আবার বলছি নিজের বাবু আজকে উপস্থিত মেডিকেল বিভাগ কর্মধারকে আমরা বরণ করে নিলাম, আমরা এক পরিবারে হয়ে গেলাম এই কয়েকটা মুহূর্তে। যিনি মহাশয় যারা এই মহৎ রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন, ধন্য ধন্য গ্রাম। যে জীবন দৃষ্টিভঙ্গ আজকে রক্তদান শিবিরে আয়োজন করেছেন, যেখানে 200 জন মহিলাদের নিয়ে আয়োজন করেছিলেন রক্তদান শিবির, সে জায়গাটা কী বলবেন বা কতটা সাফল্য লাভ হবে? ওখানে দেখুন 13 নম্বর সাতখণ্ড অঞ্চল মানুষের পাশে সবসময় থাকে। আজকে তার জীবনদীপ ক্লাব, এর আগে যেরকম এগরা ব্লাড ব্যাঙ্কে নিয়ে আমরা 200 জন মহিলাকে দিয়ে করেছিলাম, এই জীবনদীপ ক্লাব আজকে নিজের প্রথম উদ্যোগ নিয়ে এই ঘরদানের মাটিতে, যে এরা সবসময় অনারম্ভ আরম্ভ করে, আজকে একটা মহৎ কাজ যে সারা ভারতবর্ষ যখন কোভিড-19 আক্রান্ত, তখন যে রক্তের একটা অমূল্য সম্পদ সেই রক্তকে দেওয়ার জন্য প্রথমেই জীবনদীপ ক্লাব অগ্রণী ভূমিকা নিয়েছে। আমি ক্লাবের সমস্ত মেম্বারের কাছে কৃতজ্ঞ। তারা আজকে 50 জন ডোনার ঠিক করেছে, কিন্তু বহু ডোনার এসছে, তা হয়তো 100 পেরিয়ে যেতে পারে, কিন্তু ব্লাড ব্যাঙ্কের এ সংকুলন হওয়ার জন্য যতটা সম্ভব ওনারা যতটা পারেন বেশি নেবেন, তাই সেই এখন ওখানে এরপর যদি আয়োজন ওনারা 200 করতে চাইতেন 200ই করে দিতাম, কিন্তু ছোট্ট আয়োজন করেছে। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও 50টা পেরিয়ে যাবে, এটা খুবই আনন্দের কথা। আর এই ক্লাব সবসময় আর কি স্বামীজির নাম নিয়ে এই ক্লাব, এই ক্লাবের যে কোনো অনুষ্ঠান হয় সবই অনারম্ভ অনুষ্ঠান মধ্যে হয়, যা হয় মানুষের কল্যাণের জন্য হয়। প্রশাসনিক দিক দিয়ে কতটা সহায়তা রয়েছে আপনাদের? কথা দিচ্ছি তো পুরোটাই আমার 100% সহযোগিতা আছে, এই ক্লাব যখন আমার কাছে যা সাহায্য চাইবে আমি তার অগ্রণী ভূমিকা নেব। হ্যাঁ একটা প্লট ভাই, একটা এই ভাই, ওই নার্সিং হোম থেকে দেখো শক্তিপদ গিরি আজকে দেখলাম যে রক্তদান শিবির করছেন, এই হঠাৎ উদ্যোগ কেন? ভৈরবদাড়ি জীবনদীপ ক্লাব আজকে 30 বছর একটি ক্লাব, হঠাৎ উদ্যোগ মানে পরিস্থিতির চাপে আজকে যখন দেখলাম করোনা প্রভাবে চতুর্দিকে রক্তে হাহাকার, তাই প্রত্যন্ত গ্রামের এই ক্লাব হয়েও এখানকার উদ্যোগী ছেলেরা এই রক্তদানের মহতি উদ্যোগ নিয়েছে। এই শিবিরে কতজন রক্তদাতা রক্ত দিচ্ছে? এখন পর্যন্ত 50 পেরিয়ে গেছে, হয়তো 100 ছুঁচি হতে পারে। কত বছর ধরে করছেন এই প্রথম রক্তদান শিবির? ক্লাবের অন্যান্য কিছুদিন আগে আমরা ত্রাণ দিয়েছি গ্রামমঙ্গল এবং লোকশিক্ষা পরিষদের সৌজন্যে,
আর বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজ করি, কোনো সামাজিক ধর্মীয় অনুষ্ঠান আমরা করি না। আগামী দিনে কি চিন্তা ভাবনা রেখেছেন? আগামী দিনে এই গ্রাম ভৈরবদাড়ি গ্রাম যাতে নির্মল গ্রাম, রোগমুক্ত গ্রাম হতে পারে সেই পরিকল্পনা আছে, যাতে সবার ঘরে শিক্ষার আলো পৌঁছায় এই ভাবনা রয়েছে। আরেকটি উদ্দেশ্য, এই ক্লাবটি হচ্ছে আপনার বিগত 30 বছর ধরে রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের অন্তর্গত, এবং এইখানে একটা সোশ্যাল এনজিও গ্রামমঙ্গল গুচ্ছ সমিতি, যেটা পটাশপুর 1-2 কাজ করে, পটাশপুর 1 ব্লক এবং পটাশপুর 2 ব্লক কাজ করে, ওরই অন্তর্গত একটি ক্লাব। সেই রামকৃষ্ণ মিশন এবং গ্রামমঙ্গল গ্রামমঙ্গলের যৌথ প্রয়াসে এই ভৈরবদাড়ি জীবনদীপ ক্লাব আজকে তিল তিল করে এই মতো অবস্থায় আসতে পেরেছে, এবং উনাদের ভাবনায় আজকে ভাবিত হয়ে এইরকম একটি মহতী উদ্যোগ আয়োজন করার চেষ্টা করেছেন।